রংপুর কালীতলা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আমি শিখারানী বৈরাগী ডুমরিয়া খুলনা। আজকে আমি অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? তোমরা সবসময় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা, বাইরে ঘোরাফেরা কম করবা আর বাড়িতে পড়াশুনো করবা, বাবা মাকে সাহায্য করবা। সবচেয়ে বড় কথা যে তোমাদের পড়াশোনাটা সবসময় ঠিক রাখতে হবে, মনে রাখতে হবে যে সব কিছুর আগে তোমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তারপরে পড়াশুনো চালিয়ে যেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে আর মাদককে না বলতে হবে। এইভাবে তোমরা যদি তোমাদের সঠিকভাবে পদক্ষেপটা নাও তাহলে তোমাদের জীবনে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছাতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের পড়াবো দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে এটা খেয়াল করো। এখন আমি শুরু করছি। প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই কি বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রাকৃতিক সম্পদ বলে। মানুষ প্রকৃতি থেকেই সব সম্পদ আরোহণ করে, এর ফলে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের অগ্রগতি ঘটে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। মানুষ প্রকৃতি থেকে এসব সম্পদ হচ্ছে আরোহণ করে থাকে। প্রাকৃতিক সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দেশের সম্পদকে নষ্ট করি, যেমন বিদ্যুৎ লাগছে না তবুও যদি আমরা সর্বক্ষণ বিদ্যুৎ ব্যবহার করি, তাহলে কিন্তু এটা আমাদের অবশ্যই ক্ষতি হবে বা দেশের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হবে না। এখন পাঠ শেষে আমরা এই অধ্যায়ের পাঠ শেষে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যথা বনজ সম্পদ, জলজ, কৃষি, খনিজ, মৎস্য ইত্যাদি সম্পর্কে আমরা বর্ণনা করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো যে আমাদের যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের কথা আমরা আলোচনা করছি, এটা খেয়াল করে শোনো যে বনজ সম্পদ সম্পর্কে জলজ, তারপরে কৃষি, খনিজ, মৎস্য প্রভৃতি সম্পর্কে আমরা আজকে বর্ণনা করতে পারব। আর আজকে যেটা আমি আলোচনা করছি হচ্ছে পার্ট এক, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির মধ্যে নানা মূল্যবান সম্পদ রয়েছে, যেমন পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি।
এসব প্রাকৃতিক বস্তুকে মানুষ নিজের চাহিদা মতো রূপান্তরিত করে ও কাজে লাগায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটুখানি খেয়াল করো যে পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি এসব প্রাকৃতিক বস্তুকে মানুষ নিজেদের চাহিদা মতো রূপান্তরিত করে ও কাজে লাগায়। মানে দেখা যাচ্ছে যে যার চাহিদা মতো কাজে লাগায় এবং তা কী করে, চাহিদা মতো কাজে লাগাইয়ে একটা কাজে রূপান্তরিত করে এবং সেটা নিজেদের কাজে লাগায়। এখন নিচে আমরা এরপরে যেটা আলোচনা করব, যে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করব, প্রথমত আমরা আলোচনা করব এক নম্বর মাটি। মাটি সম্পর্কে তোমাদেরকে বলার অপেক্ষা রাখো না, রাখে না আর কি, সবাই মাটি সঙ্গে আমরা পরিচিত, আমরা সবাই মাটির মানুষ। মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর, বেশিরভাগ এলাকায় তিনটি ফসল উৎপন্ন হয়। আমাদের এই দেশে নদীমাতৃক দেশ যেহেতু, সেহেতু আমাদের সমতল ভূমিটা খুবই উর্বর এবং বেশিরভাগ এলাকায় যে ফসলগুলো ফলে তিনটি ফসল উৎপন্ন হয়। দেশের কত ভাগের এক ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা? দশ ভাগ। দশ ভাগের এক ভাগ, দশ ভাগের হচ্ছে কি অঞ্চল? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক ভাগ হচ্ছে পাহাড়ি অঞ্চল। পাহাড়ে প্রচুর প্রাণী, বনজ ও খনিজ সম্পদ রয়েছে। দেখা যাচ্ছে পাহাড়ে প্রচুর গাছপালা থাকে এবং এই গাছপালা আমাদের অনেক একটা সম্পদ, যেটা এই সম্পদটা কাজে লেগে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। দুই নম্বরে হচ্ছে নদ নদী। খেয়াল করো নদ, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে ছোট বড় অনেক নদী রয়েছে। নদীগুলো মালামাল পরিবহনের সহজ মাধ্যম। নদীর পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এছাড়া বিপুল পরিমাণে মৎস্য সম্পদ রয়েছে আমাদের নদ নদীতে। এবং তোমরা সকলে হয়তো জানো যে আমাদের প্রাচীন যে সভ্যতা গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে। সমস্ত মানুষ তখন নদী দিয়ে যাতায়াত করত, নদী দিয়ে হচ্ছে ফসল ফলাত এবং নদীকে সবসময় তারা ব্যবহার করত। সেই জন্য নদীকে কেন্দ্র করেই আমাদের সমস্ত সভ্যতা গড়ে উঠেছে। আমাদের এই নদ নদীগুলো বাংলাদেশে জালের মতো বিস্তার করে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো জানো যে 700টি নদী আছে। এই নদীগুলো আমাদের দেশকে উর্বর করে রেখেছে, আমাদের সমতল ভূমিকে খুবই উর্বর করে রেখেছে এই নদী।
এখন নদীর পানি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। এছাড়াও নদ নদীতে রয়েছে বিভিন্ন প্রকার মাছ, এ থেকে আমরা কি করি বিদেশে রপ্তানি করে, মাছগুলো রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বরে আমরা আলোচনা করব যে খনিজ, 3 নম্বর হচ্ছে খনিজ। বাংলাদেশের মাটির নিচে রয়েছে নানা রকম মূল্যবান খনিজ সম্পদ, এগুলোর মধ্যে কয়লা, তারপর হচ্ছে গ্যাস, চুনাপাথর, চীনামাটি, সিলিকা, বালি উল্লেখযোগ্য। আমাদের দেশের যে প্রাকৃতিক গ্যাসগুলো, এই গ্যাস থেকে আমাদের কিন্তু দেশের অধিকাংশ মানুষের জ্বালানি সরবরাহ হয়ে থাকে। প্রাকৃতিক গ্যাস আমাদের চাহিদা মেটায় এবং এই প্রাকৃতিক গ্যাস আছে বলে আমরা কিন্তু ভালোভাবে উন্নত জীবনযাপন করতে পারছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব হচ্ছে বনজ সম্পদ, 4 নম্বর। 4 নম্বর খেয়াল করো, বনজ সম্পদ। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ হচ্ছে 24,938 বর্গ কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 24,938 বর্গ কিলোমিটার, খেয়াল করো আমাদের বাংলাদেশের মোট বনভূমির 16 ভাগ হচ্ছে, মোট ভূমির 16 ভাগ হচ্ছে বন। কত ভাগ? 16 ভাগ, 16 ভাগ হচ্ছে বন। এখন বনে রয়েছে পাখি ও প্রাণীর সম্পদ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনের গুরুত্ব অপরিসীম। আমাদের আরো বেশি অর্থাৎ 25% বনভূমি থাকা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কত ভাগ থাকা প্রয়োজন? 25 ভাগ। আমাদের রয়েছে হচ্ছে 16 ভাগ, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে 25 ভাগ, থাকলে আমাদের প্রয়োজনটা মিটত। এখন এই বনজ সম্পদ যেদিকে আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে এবং বলতে হবে যে একটা গাছ কাটলে সেখানে একটা পরিবর্তে আরো 2টা গাছ লাগাতে হবে। এইভাবে যদি আমরা বনজ সম্পদের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের একদিন না একদিন আমরা 16 ভাগ থেকে 25 ভাগে উন্নীত হতে পারব। আর তাছাড়া এই বন যদি না থাকত, তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ত। এই জন্য তোমরা সবসময় খেয়াল করবা, পিতা মাতাদেরও বলবা যে একটা গাছ বড় হলে যখন বিক্রি করা হয়, তখন বলতে হবে যে একটা গাছের পরিবর্তে সেখানে যেন অবশ্যই 2টা গাছ লাগায়, এটা তোমরা নিজেরাই বলবা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব যে মৎস্য সম্পদ, খেয়াল করো
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু মোচা দিচ্ছি। বাংলাদেশে অনেক নদী, খাল, বিল ও দেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। এসব নদ নদী, খাল, বিল এ প্রচুর মিঠা পানির মাছ রয়েছে, প্রচুর সামুদ্রিক মাছ রয়েছে। আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছে। এবং তোমরা মনে রাখবে যে মাছ ধরে বহু মানুষ জীবিকা অর্জন করে থাকে এবং এই মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। যেমন চিংড়ি মাছকে সাদা সোনা বলা হয়। এই চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে। এবং আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের যে নদ নদীগুলো আছে, এই নদ নদীগুলো সবই পড়েছে দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে। এখন এই খাল, বিল, নদ নদী যাতে নষ্ট না হয় এবং প্রচুর পরিমাণে আমরা যেন মাছকে আমাদের চাহিদা পূরণে করতে পারে, সেভাবে ছোট মাছকে আমরা ধরব। সবসময় বড় মাছ বা মাঝারি ধরনের মাছকে ধরব, ছোটগুলো আমরা ছেড়ে দেবো। তাহলে দেখা যাচ্ছে কি, আজকে তুমি করলে পরের দিন তোমার আরেক বন্ধু করলো, তার পরের দিন তোমার বাবা করলো, এরকম করতে করতে তাহলে আমাদের মাছের আর কখনো অভাব হবে না। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 6 নম্বরে আসব, প্রাণী সম্পদ। 6 নম্বর যে প্রাণী সম্পদ আমাদের এই সম্পদের মধ্যে রয়েছে। প্রাণী সম্পদের মধ্যে কি কি রয়েছে? গরু, মহিষ, ছাগল, ভেড়া, তারপরে হচ্ছে রয়েছে হাঁস, মুরগি প্রভৃতি। হাঁস মুরগিগুলো হচ্ছে গৃহপালিত, গরু গৃহপালিত, সবই গৃহপালিত। আবার কিছু কিছু আছে যে আমাদের বনে থাকে যেগুলো। এছাড়া রয়েছে নানা প্রজাতির পাখি। একটার সঙ্গে কিন্তু আরেকটা সম্পৃক্ত, যে বিদেশ থেকে যে পাখিগুলো আমাদের দেশে আসে ওইটা আমরা কখনো ধরে খেয়ে ফেলবো না। যদি খেয়ে ফেলি তাহলে এই অতিথি পাখিরা আর কখনো আমাদের দেশে সেইভাবে আসবে না। এতে প্রকৃতি নষ্ট হয়। এই জন্য দেখা যাচ্ছে যে সবসময় আমাদের এগুলো খেয়াল করতে হবে। এরপরে 7 নম্বরে সমুদ্র সম্পদ। সমুদ্র সম্পদ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে বঙ্গোপসাগর সাগর তীরে গড়ে উঠেছে
মৎস্যজীবীদের ঘরবাড়ি, মানে দেখা যাচ্ছে কি তারা সবসময় মাছ ধরার কাজে নিয়োজিত থাকে। আর যেটা সব থেকে বাংলাদেশের যে দক্ষিণে সাগরতীরে গড়ে উঠেছে চট্টগ্রাম মংলা সমুদ্রবন্দর, এই সমুদ্রবন্দর আমাদের সবসময় মাছ ধরার কাজে বা যাতায়াতের কাজে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং সমুদ্র থেকে আমরা লবণ উৎপন্ন করে থাকি, সমুদ্র থেকে আমরা প্রচুর পরিমাণে মাছ পেয়ে থাকি এবং এই সমুদ্র তীরে যারা বসবাস করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে মাছ ধরে। এইগুলো হচ্ছে আমাদের সম্পদ। যেমন তোমরা আর একটু খেয়াল করো যে প্রথমত আমি আলোচনা করেছি যে মাটি, তারপরে দুই নম্বরে আলোচনা করেছি হচ্ছে নদ নদী, তারপরে তিন নম্বরে খনিজ সম্পদ, চার নম্বরে বনজ সম্পদ, তারপরে পাঁচ নম্বর আছে মৎস্য সম্পদ, ছয় নম্বরে প্রাণীজ সম্পদ, আর সাত নম্বরে আলোচনা করলাম যে সমুদ্র সম্পদ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সম্পদগুলো বাড়িতে আরেকবার পড়াশুনো করবে, ভালো করে দেখবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এখন খেয়াল করো, আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি বলে? প্রাকৃতিক সম্পদ বলে। মানুষ প্রকৃতি থেকেই সব সম্পদ আরোহণ করে থাকে এবং এই সম্পদ মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের অগ্রগতি ঘটে। প্রাকৃতিক সম্পদ আমাদের সবসময় পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে, তাহলে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হবে। তা না হলে অপরিকল্পিতভাবে যদি আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি, তাহলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো কখনোই সম্ভব হবে না। তারপরে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং এই প্রকৃতির মধ্যে দিয়েই আমরা এই মূল্যবান সম্পদ পেয়ে থাকি। প্রকৃতির মধ্যেই রয়েছে, নিহিত রয়েছে মূল্যবান সম্পদ, পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি। এসব প্রাকৃতিক বস্তুকে মানুষ সবসময় কি করে, নিজেদের চাহিদা মতো কাজে লাগে এবং নিজেদের চাহিদা মতো কাজে লাগাতে হবে, অপরিকল্পিতভাবে কখনোই কাজে লাগানো যাবে না। তাহলে ওই যে বলেছি যে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব হবে না, এই জন্য সবসময় পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। এরপরে মাটি, আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে দশ ভাগের এক ভাগ হচ্ছে পাহাড়ি এলাকা এবং পাহাড়ি এলাকায় প্রচুর প্রাণী রয়েছে, তারপরে
প্রাণীজ সম্পদ রয়েছে, বনজ রয়েছে, খনিজ রয়েছে। এরপর হচ্ছে নদ নদীতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এবং আমরা এই মৎস্য সম্পদ নদ নদী থেকেই পেয়ে থাকি এবং বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এছাড়াও নদীর পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকি। খনিজ সম্পদ হচ্ছে মাটির নিচে রয়েছে প্রচুর খনিজ সম্পদ, এর মধ্যে কয়লা, গ্যাস, চুনা পাথর, চীনামাটি, সিলিকা, বালিখনা উল্লেখযোগ্য। তারপরে বনজ সম্পদ, আমাদের মোট বনভূমির পরিমাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ কত বলেছিলাম, 24,938 বর্গ কিলোমিটার। আর আমাদের মোট ভাগের 16 ভাগ হচ্ছে বন, দেশের মোট ভাগের 16 ভাগ হচ্ছে বন রয়েছে। আর আমাদের প্রয়োজন কত ভাগ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 25 ভাগ, শতকরা 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। তাহলে এই 25 ভাগে উন্নীত করতে হলে আমাদের কি করতে হবে, আগেই তোমাদের বলে দিয়েছি বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তারপর আমরা আসছি যে মৎস্য সম্পদ, বাংলাদেশে জালের মতো বিস্তার করে রয়েছে অসংখ্য নদ নদী খাল বিল, হাওর বাও, এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এবং আমাদের দেশে দক্ষিণাঞ্চলে যে সামুদ্রিক মাছ বা আমাদের যে মাছের চাহিদা পূরণ করে বা জীবিকা নির্বাহ করে থাকে মৎস্যজীবীরা এবং বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়ে থাকে। তারপরে আমরা প্রাণীজ সম্পদের কথা বলতে পারি, যে বর্তমানে দেখো প্রত্যেকের বাড়িতে যারা গ্রামে বাস করে গরু আছে, গৃহপালিত গরু, গৃহপালিত এখন হাঁস মুরগি, গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো আমরা অনেকেই পালন করছে এবং এক থেকে কিন্তু কি হচ্ছে আমাদের মানে অর্থনৈতিক উন্নতি হচ্ছে। তারপরে হচ্ছে সমুদ্র সম্পদ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে রয়েছে সাগর তীরে যেটা গড়ে উঠেছে বিভিন্ন বন্দর, নদী বন্দরগুলো গড়ে উঠেছে এবং এখানে মানুষের যাতায়াতের বা প্রয়োজনীয় দ্রব্য আমদানি রপ্তানি হচ্ছে। তারপরে হচ্ছে মৎস্যজীবীরা প্রচুর পরিমাণে মাছ ধরছে, মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করছে এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। বাড়িতে এটা ভালো করে তোমরা পড়াশুনো করবে। আর সবচেয়ে বড় কথা, এই বৈশ্বিক মহামারীতে তোমরা অযথা বাড়ির বাইরে ঘোরাফেরা করবে না, মানে প্রয়োজনে মানুষের মধ্যে গেলে মাস্ক ব্যবহার করবে, নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, পরিবারের সবার দিকে খেয়াল রাখবে, তাহলে দেখবে যে তোমরা সঠিকভাবে তোমাদের শরীরকেও রাখতে পারছো ঠিক, আবার পড়াশুনোটাও চালিয়ে যেতে পারছো। তোমাদের সবার মঙ্গল কামনা করে
আমি এখানে আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।